গুড মর্নিং, তো হ্যাপি সানডে। তো আজকে একদম সকাল সকাল তোমাদের দাদা ভাই একদম স্নান করে রেডি হয়ে রয়েছে। এবার দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ব্রেকফাস্ট তোমাকে। চলছে? ওই তো, আর ব্যাক ক্যামেরা করার দরকার নেই, ব্রেকফাস্ট চলছে? লুচি আর আলুর তরকারি। তো আজকে তোমাদের দাদা ভাই তো বেরোবে, কোথায় যাচ্ছে, সারাদিন কি করছে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবে। তো ততক্ষণে যেন ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর আমিও কাজগুলো করতে থাকি। বন্ধুরা, চলে এসেছি ক্রিকেট মাঠে। আমাদের অফিসে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন পরিচালিত ওয়ান ডে নক আউট ক্রিকেট প্রতিযোগিতা একটু বাদে শুরু হবে। বন্ধুরা, ওদিকে চলছে ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান শুরুর প্রস্তুতি, আর এদিকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। সকালে ব্রেকফাস্টে পরোটা আর আলুর দম, দুপুরেও লাঞ্চের ব্যবস্থা আছে। ক্যান্টিনের সামনে দেখো মাচাতে কি সুন্দর লাউ হয়ে রয়েছে, একদম কচি লাউ। এই মাত্র সম্পন্ন করলাম, এরপর আমরা ধীরে ধীরে সকলে মাঠের মধ্যে চলে যাব। আপনারা যে সিকোয়েন্সে এখানে যে সুন্দরভাবে আপনারা রেকর্ডিং করুন, এটা একটা স্মৃতি হিসাবে থাকবে। আপনারা জানেন যে একটা মশাল দৌড় হবে, তারপরে আমরা আমাদের যে আজকে 6টা এনএফপির বার্তা দিনকে দিগন্তে পৌঁছে দিচ্ছে। আজকে এনএফপির পতাকা ও বহু বেলুন সম্বলিত এই উদ্যোগ নিঃসন্দেহে এক অভিনব দৃষ্টিনন্দন মায়াবী মুহূর্তের সাক্ষী রইলাম। আজ আমরা শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের এই বনেদি এবং আভিজাত্যে ভরা মাঠে, যে মাঠ বহু বহু সুস্মৃতির অংশ নিয়ে আজও আছে, আগামী দিনও থাকবে, এনএফপি কাপ 2000 তিন প্রেসিডেন্টকে সবাই তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করছি। ডায়াসে তিন সভাপতি সুকুমার চ্যাটার্জি, দিলীপ চক্রবর্তী, অসিত দাস, খুব তাড়াতাড়ি আপনারা মঞ্চে উঠে পড়ুন, খুব তাড়াতাড়ি আপনারা মঞ্চে চলে আসুন। অসিত দাস, দিলীপ চক্রবর্তী, সুকুমার চ্যাটার্জি, খেলা হচ্ছে তাতে আমি ব্যক্তিগতভাবে একটি যে সমস্ত প্লেয়ার আছেন তাদের কাছে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই মাঠে ব্যক্তিগত ম্যাক্সিমাম 60 মিনিট মারতে পারবেন, তার জন্য থাকছে বিশেষ পুরস্কার। একটা কথা বলা হচ্ছে, আমি কিন্তু এই ব্যাপারটা টুর্নামেন্ট পরিচালনার জন্য সঠিকভাবে যেগুলো দরকার। এখন টসে জিতে মাঠে ব্যাট করতে নামছে শ্রীরামপুর সাব ডিভিশন। যারা ব্যাট করতে নেমেছেন তাদের টিমের এক্সট্রা যিনি আছেন তাকে এখানে ডাকা হচ্ছে। ব্যাটিং সাইডের একজনকে আসতে বলছি। শুরু হয়ে গেছে খেলা, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, চলো। সিলিং করছে কোথায় ভালো কাম করে কিছু নেই, করছে একটি রান, দুটো রান হামেশাই বল করতে পারছে না, চুপ কর। এক্সপেক্ট করতে পারি না এখানে।
দেখেছেন, সকাল থেকে সমানে কমেন্ট্রি করে চলেছেন আমাদের অতনুদা। এলাম দেখলাম আর জয় করলাম কেন, এখানে টস চলছে, ওদিকে চলছে খেলা, অসাধারণ ভাবে তালুবন্দি করেছেন, নিঃসন্দেহে এক শব্দ সুন্দর মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা। সুকুমার চ্যাটার্জির কাজ বেড়ে গেল, ছক্কা, 50 টাকা জিতে নিলেন বাপ্পা কুলে। আবার বাপ্পা প্রস্তুত নিখিলেশ ব্যানার্জিকে উত্তর দেওয়ার জন্য, একেবারে চড়েছেন, ওয়াইড হলো একটি, দুটি রান হয়ে গেল, অর্থাৎ দিস ইজ দ্য ক্লাস অফ ওয়ানডে ক্রিকেট। সুনীল গাঙ্গুলি তৃতীয় হয়েছে, মালঞ্চ সিনহাকে ডেকে নেব, সেখানে যোগ দিতে গেছে, তার হয়ে শ্রাবণী সাহা তুলে দিচ্ছে, শ্রাবণী সাহা মানে ওটাকে মালঞ্চ দি ভেবে আপনি রোমাদিকে দিয়ে দিন, তাহলে গোটা ব্যাপারটা মিলে যাবে, একদম দিয়ে দিয়ে চার জোরদার হাত তালি কিন্তু হবে, ওটা চাইতে হবে না। আর পরে মৈত্রী রয়কে আমরা ডেকে নেব, সুজাতা দেবনাথ, সুজাতা তুলে দিচ্ছে ছবি মৈত্রীর হাতে, হ্যাঁ এইদিকে ওইদিকে তার মুখে একেবারে সাফল্যের সোনালী হাসি, তবেই তো একবার নয় বারবার ডাক পড়লো যে, আর তাকে তুলে দিচ্ছে ঋতুদি, ছবিটা তুলবেন ঋতু দিয়ে তৈরি হয়ে নিচ্ছেন, সুনেত্রা তৈরি হয়ে নিচ্ছেন, কিন্তু তৈরি হচ্ছে আমরা মেগা ফাইনাল ম্যাচের জন্য, জোরে হাত তালি ফাটাফাটি। বাকি টিম মাঠে চলে যান, ফাইনাল খেলার যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে, তারকেশ্বর সিনিয়র, তারকেশ্বর জুনিয়র, আপনারা মাঠে চলে যান, সাথে সাথে আম্পায়ারদেরকে অনুরোধ করছি যত সম্ভব তাড়াতাড়ি আপনারা সিনিয়রকে মাঠে নামার জন্য অনুরোধ করছি, তার সাথে সাথে আম্পায়ারদেরকে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি খেলাটাকে পরিচালনা করুন। সূর্য পশ্চিমে ঢলে আসছে, এবার শুরু হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ, এরই সাথে তার মুক্তির আনন্দ, ছিড়া ক্যান ভাসে ধূসর হয়ে আসা সেই সবুজ মাঠ। মুকেশ কুমার আমরা মুকেশ, সুরজিৎ পাল আছেন, আচ্ছা ম্যান অফ দ্য ম্যাচের যে ছটা ইয়ে আছে সেটা নিয়ে আসো, ম্যান অফ দ্য ম্যাচের যে প্রাইজ আছে নিয়ে আসো ছটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক ছটা সাতটা হবে। আলোটায় দাঁড়াও, আশিস দাস তুলে দেবেন, শুভঙ্কর দাস একটু আসবেন, অর্থাৎ সেকেন্ড ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, আবার ফাইনাল ম্যাচও ম্যান অফ দ্য ম্যাচ, সত্যি শুভঙ্কর দাসের সাথে আমরা এই কয়েক সেকেন্ড একটু শেয়ার করব। শুভঙ্কর ভাই একবার আসবে, শুভঙ্কর তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? আমি খেলি 10-15 বছর খেলছি, 10-15 বছর, তুমি নিশ্চয়ই ম্যান অফ দ্য ম্যাচ না আমাদের ফাইনাল ম্যাচে এই এনএফপি সংগঠনের যে ক্রিকেট টুর্নামেন্ট গতবারও হয়েছিলাম একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, আর আজকে তো দুটো হলাম, বেশ ভালো। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, আরো ভালো থাকবে, আর সেই সঙ্গে আমরা এই জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টকে ওই সেরা দল যারা হয় তারা যেভাবে ওই প্রাইজ নিয়ে তারা সেলিব্রেশন করে, থ্রি জিয়ার্স ফর তারকেশ্বর জুনিয়র, থ্রি জিয়ার্স ফর তারকেশ্বর জুনিয়র, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আর এরপর বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর চকমক দেখেই বুঝতে পারছো আজকে তো একটু টায়ার্ড, এত হলিডে, যদিও প্রচণ্ড এক্সাইটিং আজকের দিনটা কেটেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু যাই হোক এ কিছুটা তো ক্লান্তি থাকে, তা বাড়ি ফিরে গেছি, ফিরে গিয়ে আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনে এমন আরও অনেক মুহূর্ত ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো, বা শেয়ার করার মতো, সেগুলো সত্যি বলতে কি অমূল্য মুহূর্ত, কিন্তু ঘটনা হচ্ছে যেটা তোমাদের দেখার অত ধৈর্য থাকতো না, যে কারণে কিছু প্রধান প্রধান মুহূর্তগুলো এবং সবথেকে ডাইনামিক মুহূর্ত যেগুলো সেগুলো আমি ক্যামেরার মাধ্যমে ধরার চেষ্টা করেছি এবং তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যারা আজকে মাঠে ছিলে অনেকেরই হয়তো ভিডিও আমি আজকে এর মধ্যে অ্যাড করতে পারলাম না,
আর তারা প্লিজ কিছু মনে করো না, আর আমি যতটা সম্ভব মূল অনুষ্ঠানটার ভাইবসটাকে এই ব্লগের মাধ্যমে ধরে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপাতত এটুকুই আজকের মতো, আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফকে গুছিয়ে এনজয় করো। গুড নাইট।